হাজবেন্ডের পছন্দের কথা চিন্তা করে আমাকে এই রান্নাটা শিখতে হয়েছে। এই যে আজকে ফুলকপি দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। কি ভাবছেন, ফুলকপি দিয়ে আবার মুরগির মাংস রান্না করে? এই রান্নাটা কিন্তু খুবই মজার, হাজবেন্ডের জন্য হচ্ছে শেখা, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো এইখানে হচ্ছে আমি একটা হাঁড়ির মধ্যে সামান্য কিছু তেল নিয়ে এই ফুলকপিগুলো আমি কীভাবে কেটেছি আপনারা দেখেছেন, কেটে ধুয়ে এখন একটু লবণ হলুদের গুঁড়া মাখিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এই ফুলকপিগুলো আমি ভাজবো। আর এই ভাজা ফুলকপি দিয়ে কিন্তু আমি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব, যেটা হচ্ছে আমার হাজবেন্ডের অনেক অনেক পছন্দের। আমি কিন্তু এই রান্নাটা একেবারে পারতাম না, যখন সে পছন্দ করে আমাকে কিন্তু শিখতে হয়েছে রান্নাটা কীভাবে করতে হয়। তো খেতে কিন্তু একেবারে খারাপ না, খেতে খুবই ভালো লাগে। আমরা তো আলু দিয়ে সবসময় মুরগি মাংস রান্না করে খাই, তার থেকে একটু ভিন্ন রকম লাগে আর কি। তবে ফুলকপিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথম যখন আমি খেয়েছিলাম ভেবেছি যে কেমন না কেমন লাগবে, তারপরে কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, রাইসে বাবার জন্য এই রেসিপিটা আমার শেখা এবং প্রায় তাকে আমি রান্না করে দিই, ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কথা বলতে বলতে কিন্তু ফুলকপিগুলো একেবারে ভাজা হয়ে গেছে। তো কীরকমটাভাবে ভেজে নিয়েছে একেবারে করা না, হালকা করে ভাজলেই হবে। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিছুক্ষণ ভাজার পরে একটা হচ্ছে বড় সাইজের পাকা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা দিয়েছি। দিয়ে এই বাটা মশলাটার সঙ্গে টমেটোগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়াগুলো আমি দিয়ে দেবো এখানে। এই তো আমি গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো, যতটুকু ঝাল প্রয়োজন সেই পরিমাণে দিয়েছি। হলুদের গুঁড়াটাও সেম, লবণ দিয়েছি, তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি। এরপর পানি ছাড়া আমি কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে সময় নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যাতে করে তরকারি কালারটা সুন্দর হয়। আর টমেটোটা দিয়েছি, এখন যেহেতু টমেটোর সিজন এই জন্য হচ্ছে টমেটোটা দেওয়া। টমেটো ছাড়াও হচ্ছে আপনারা রান্না করতে পারেন, সাথে একটু পেঁয়াজ বাটা দিতে পারেন। টমেটো দিলে দেখা যায় তরকারি কালার কিন্তু সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়। আর হ্যাঁ, চাইলে কিন্তু টমেটোটা স্কিপ করতে পারেন, যেটা বললাম আপনাদেরকে। তো এরপর মশলাটা তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা তো কালারটা দেখেই বুঝতে পারছেন। এরপর চিকেনগুলো দিয়ে জালটা একটু বাড়িয়ে দিয়ে এখন খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিব এই মশলার মধ্যে। তো যখন ভালো করে কষানো হয়ে গেছে আমি কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে ঝোল। তো ঝোলটা দেওয়ার পরে সাথে সাথে হচ্ছে আমি এখানে ফুলকপিগুলো দিব না, আমি যে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন আর দিব না। যখন এরকম কয়েকটা বলক চলে আসছে তরকারির মধ্যে, তারপরে ভাজা ফুলকপিগুলো এইভাবে হচ্ছে উপরে উপরে দিয়ে দিব। আর ফুলকপিগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, আপাতত শুরুতে দেখেছেন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু এই ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এখন চিকেনটা হতে থাকবে, এর মধ্যে এখন ফুলকপিগুলোও হয়ে যাবে আর ভাঙবে না, আর খেতেও খুব মজার হবে। আর এই ফুলকপি দিয়ে মুরগির মাংস যখন রান্না করবেন অবশ্যই একটু হালকা ঝোলঝোল রাখবেন, তাহলে কিন্তু দেখবেন খেতে কিন্তু খুব মজার। আর রান্নাটা যখন হয়ে গেছে আমি শেষের দিকে আধা চামচের মতো হচ্ছে জিরা গুঁড়া উপরে হচ্ছে ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে রান্নাটা করে নিয়েছি। তারপরে 10 মিনিটের মতো এরকম করে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখন হচ্ছে এই গরম ভাত দিয়ে এই ফুলকপি দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রাইসের বাবা এখন খাবে। তার খুবই পছন্দের এই রান্না, আমি খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, এই রান্নাটা খুব মজার ফুলকপির সিজন থাকতে থাকতে। আর যারা এরকম সবসময় রান্না করেন আজকে কিন্তু কমেন্ট করে জানান। এই যে চিঠি ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে বানিয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আমি কীভাবে এই চিঠি ভিডিওগুলো বানিয়েছি। একেবারে সহজ রেসিপিটা কিন্তু শেয়ার করব, অল্প সময়ে কিন্তু এই চিঠি ভিডিওগুলো আপনারা বানিয়ে এরকম দুধের মধ্যে ভিজাতে পারেন, মানে দুধ চিঠি পিঠা আর কি বানাতে পারেন। আর এটা কিন্তু ঝোলা গুড় দিয়েও খেতে খুব মজার, খুব মজার লাগে যদি আমরা পারফেক্টভাবে বানাতে পারি। আর এইখানে হচ্ছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে বাজারে কেনা শুকনা চালের গুঁড়া আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আর কি 2 কাপ দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম। এখন চালের গুঁড়া, বাজারে কেনা শুকনা চালের গুঁড়া আর লবণ একসঙ্গে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে লিকুইড দুধ দিলাম, এটা জাল করা আর খুবই গরম। খুবই গরম বলতে আপনি হাত ডুবিয়ে রাখলে দেখবেন বেশিক্ষণ রাখতে পারছেন না, উঠিয়ে নিতে হচ্ছে, এরকম হচ্ছে দুধটা গরম ছিল। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ কিন্তু গরম দুধ দিয়েছি, এরপর হচ্ছে আরও আধা কাপ দিবে। এখন দুধটার মধ্যে আমি দেখেন হাতটা ডুবিয়ে রাখলে দেখতে পারছেন আমি কিন্তু বেশিক্ষণ রাখতে পারছি না, উঠিয়ে ফেলছি, তো এমনটাই হচ্ছে গরম হবে। আমি তো এখানে লিকুইড দুধ গরম দিয়ে করছি, আপনারা হচ্ছে এরকম পানি দিয়েও করতে পারেন। গরম পানি দিয়ে দুধ দিয়ে করলে পিঠার টেস্টটা খুব ভালো হয়, পানি দিয়েও করলে হয় কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। তো এরপর দেখেন আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এই সব কিছু আমি এখন ব্লেন্ড
ব্লেন্ডারে হচ্ছে এই ব্লেন্ডারে জারের মধ্যে হচ্ছে ভালো করে কিছুক্ষণ প্রায় 2 মিনিটের মতো হচ্ছে ব্লেন্ড করে নিব। এতে করে হচ্ছে চালের গুঁড়াটা একেবারে সফট হবে, নরম হবে আর পিঠাটাও খুব সুন্দর হবে। আমরা তো খুব ভালো করে হাত দিয়ে মুছে নিই, সেটা আর করা দরকার হবে না, বা অনেক সময় দেখা যায় আমরা ভিজিয়ে রেখে দিই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, সেটাও করার দরকার হবে না। তো এরকম ব্লেন্ডারের মধ্যে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই হচ্ছে চালের গুঁড়াটা একেবারে সফট এবং নরম হয়ে যাবে, তাহলে কিন্তু পিঠাটা একেবারে ফুলকো ফুলকো হবে। তো আপনার আর হাত দিয়ে ভালো করে মথেও নিতে হবে না, বা 1 ঘন্টার মতো কিন্তু মাখিয়ে রাখার কোনো দরকার পড়বে না। তো যাই হোক, দেখেন আমি কিন্তু এটা হচ্ছে 1-2 মিনিটের মতো শুধু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আরও কিছু পানি আমি কিন্তু এখানে অ্যাড করেছি। তো 2 কাপ চালের গুঁড়ির মধ্যে আমি এখানে হচ্ছে 2.5 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি মেপে দিয়েছি, 2.5 কাপ হচ্ছে পানি দিয়েছি, গরম পানি দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে কিন্তু এটা মিক্স করে নিয়েছি, দেখেন কি সুন্দর ঘনত্বটা হয়েছে মিশ্রণটা। তো এরকম কিন্তু পারফেক্ট একটা মিশ্রণ লাগবে, তাহলে কিন্তু পিঠাটা একেবারে ভালো হবে। তো আমি আজকে যে সাজটার মধ্যে আর কি পিঠা বানাবো সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এই তো নতুন একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এরকম একটা কড়াই নিয়ে আসছে ছোট্ট একটা, তো এটাতে আমি প্রথম বানাচ্ছি। তো প্রথম বানাতে যে দেখি পিঠাটা পারফেক্ট হয় কি না, মাঝে মধ্যে দেখা যায় নতুন কড়াইয়ের মধ্যে কিন্তু পিঠা হতে চায় না, 2-1 বার তো নষ্ট হবেই বা হতেই চায় না। তো দেখেন আমি প্রথম পিঠাটা দেওয়ার পরে কিন্তু পিঠাটা হয়নি, যদিও মনে হচ্ছে পিঠাটা হয়েছে, কিন্তু এখন আপনাদেরকে একটু দেখাবো যে পিঠাটা ভেতরে এখনও কিন্তু কাঁচা রয়ে গেছে। তো ওই যে নতুন সাজ, আমি তো পরিমাণটা বুঝি না যে কতটুকু দিতে হবে, প্রথম যেহেতু নিয়ে আসা হয়েছে তো আমি এরপর ভাবলাম যে আর একটু কম দিয়ে দিই, এখন মনে একটু বেশি হয়েছে এই জন্য ভেতরটা হয়নি। তো এই জন্য আর একটু কম দিয়ে অল্প অল্প করে দিয়ে হচ্ছে এখন পিঠাগুলো আমি বানাবো। তো এরপরেই দেখলাম যে পিঠাগুলো একেবারে কিন্তু পারফেক্টভাবে ফুলছে, যেহেতু এটা আমার নতুন সাজ সেই কারণে কিন্তু আমার হচ্ছে পরিমাণটা একেবারে ধারণা ছিল না, এরপরে কিন্তু 1-2টা বানানোর পরে একেবারে কিন্তু পারফেক্ট একটা ধারণা চলে আসছে। অনেক সময় দেখা যায় যে আপনি যে বেটাটা তৈরি করেছেন, মানে চিতই পিঠার এই যে বেটাটা তৈরি করেছেন, সেটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা হয় না। তো সব দিকে খেয়াল রেখে হচ্ছে পিঠাটা বানাতে হবে, পানির মাপটা বা চালের গুঁড়ার মাপটা কতটুকু দিয়েছেন সব মিলিয়ে হচ্ছে আপনি পরিমাণটা খেয়াল রেখে পিঠাগুলো বানাবেন। তো এরপর এরকম করে প্রত্যেকটা পিঠা কিন্তু বানাচ্ছে, আর দেখেন কড়াইয়ের অবস্থা কী হয়েছে, কারণ চিতই পিঠা বানাতে গেলে কড়াই এরকমই হবে আর খুব গরম থাকতে হবে কড়াইটা, আর জালটা একেবারে মৃদু আছে থাকতে হবে, মানে অল্প আছে আমি জালটা দিয়ে হচ্ছে পিঠাগুলো বানাচ্ছি। তো এরপরে আমি যতগুলো পিঠা আমি বানালাম সবগুলি কিন্তু এক এক করে শেয়ার করছি, প্রত্যেকটা পিঠাই মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর অপর পাশটাও দেখেন অনেক মচমচে হয়েছে, গরম গরম খেলে একেবারে হচ্ছে মুচমুচে লাগে, আর যখন হচ্ছে একটু নরম হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় তখন হালকা একটু অপর পাশটা আর কি নরম হয়ে যাবে এই আর। এছাড়া বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে আপনারা হচ্ছে চিতই পিঠার রেসিপি চাচ্ছিলেন, আমি যেহেতু কয়েকদিন একেবারে ব্যস্ত ছিলাম, বাসায় ছিলাম না, তো ভাবলাম যে এখন যেহেতু আসছি একটা পিঠাও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই সাথে রাইসের বাবা বলছে যে পিঠার মানে পিঠা এবার খাওয়াই হয় তেমন একটা। তো যাই হোক, দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, আর দেখেন কত সুন্দর সফট হয়েছে, এটা হচ্ছে ভর্তা বলেন তারপরে হচ্ছে ঝোলা গুড় বলেন সবটা দিয়ে খুব ভালো লাগে। তো এরপর এই তো চিতই পিঠাগুলো তো আমি দুধের মধ্যে ভিজাবো, তার আগে আমার একটা গুড়ের পার্সেল রয়েছে, তো শীত তো প্রায় শেষের দিকে, তো আমি একটা আবারও পার্সেল নিয়েছি যে পেস থেকে আমি সবসময় গুড় আর কি নিই, ঝোলা গুড় আর হচ্ছে পাঠালি গুড়, কারণ এগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে ঝোলা গুড় এবার 2 বক্স নিয়েছি, কারণ এই ঝোলা গুড় দিয়ে শীত ছাড়াও পরোটা রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর যেহেতু এখনও কয়েকদিন শীত রয়েছে চিতই পিঠা তো খাওয়া হবে, তো সেই জন্যই নেওয়া। আর দেখেন ঝোলা গুড়টা কত সুন্দর লাগছে, খেতেও খুব মজার। চিতই পিঠা তো মাঝে মধ্যে আমি বানিয়ে খেয়েছি, ভাপা পিঠা কিন্তু এখনও বানানো হয়নি, এই জন্য এই পাঠালি গুড়টা নিয়েছে, কারণ ওনাদের পেজের এই পাঠালি গুড় ঝোলা গুড় আমার খুব ভালো লাগে, একেবারে পারফেক্ট এবং অরিজিনাল। আর এই পাঠালি গুড় আর ঝোলা গুড় যে পেজে আপনারা পাবেন সেই পেজের নামটা হচ্ছে আমি আজকে কমেন্টসে মেনশন করে দিব, আর তাদের পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। তো এই তো আমি কিন্তু গুড়গুলো ভেঙে এখানে কিন্তু দিয়ে দিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর দুধের জালটা কিন্তু একেবারে অফ করা, মানে দুধের জালটা অফ করে গরম দুধের মধ্যে দিয়েছি, এতে করে দেখা যাবে দুধের মধ্যে কিন্তু গুড়গুলো কিন্তু গলে যাবে। আমি সবসময় দেখা যায় এইভাবেই চিতই পিঠাটা হচ্ছে ভিজাই দুধের মধ্যে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যখন খুব ভালো করে মিক্স হয়ে গেছে তারপরে আমি এখানে এখন 1টা করে চিতই পিঠাগুলো দিয়ে দিব, আর দেখেন খুব বড় কিন্তু চিতই পিঠা বানাইনি, আমার কাছে এরকম একটু ছোটো ছোটো মাঝারি টাইপেরই পিঠাগুলো ভালো লাগে, তো সেরকম টাইপেরই হয়েছে পিঠাগুলো। তো সবগুলো পিঠা কিন্তু আমি ভেজাবো না, কয়েকটা রেখে দেবো এমনি খাওয়ার জন্য, এছাড়া যখন বানিয়েছি তখন তো খাওয়াই হয় মোটামুটি গরম গরম। তো এরপরে আমি আরও কিছুটা হচ্ছে ঝোলা গুড় এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, আমি পাঠালি গুঁড়ো কিন্তু দিয়েছি, তো আমার কাছে একটু মিষ্টি কম মনে হয়েছে, এই জন্য শেষের দিকে আর কি এরকম করে আমি হচ্ছে কয়েক চামচ হচ্ছে ঝোলা গুড় দিয়ে দিয়েছি, আর কিছু পরিমাণ নারকেল দিয়ে দিলাম উপরে।
নারকেলগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, কোরানো ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো ব্যাস হয়ে গেছে, আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তবে আজকে আপনাদেরকে আর দেখাবো না, মানে সাথে সাথে 1-2 ঘন্টা পরে দেখাবো না, একেবারে সকালবেলা দেখাবো আজকে। তাহলে বুঝতে পারবেন যে সারা রাত ভেজানোর পরে এই চিতই পিঠেগুলো কেমন হয়েছে। আর যারা আজকে রেসিপিটা দেখেছেন, যদি ভালো লাগে একে অপরের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন, তাহলে সহজেই কিন্তু পিঠা রেসিপিগুলো পেয়ে যাবেন। আর আমি যেভাবে দেখিয়েছি হুবহু সেভাবেই করার চেষ্টা করবেন, দেখবেন পিঠা ইনশাল্লাহ হবে। তো এই তো দেখেন সকালের দিকে পিঠাগুলো ভিজে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি একটা একটা করে আপনাদেরকে উঠিয়ে দেখাই, উঠাতে গিয়ে কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছে, এতটা সফট এবং নরম হয়েছে। আর শীতের সকালে এরকম দুধে ভেজা চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই কিন্তু আমার রেসিপি ট্রাই করে যদি পারেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।